সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা ক্লাস করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড এর উপর, মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করা যায় এবং মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে লেখালেখি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাচ্ছি, তা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেনের পদ্ধতি কি? হ্যাঁ, তোমরা সঠিক উত্তর মনে মনে মনস্থির করে ফেলেছ, যার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড ওপেনের পদ্ধতি হচ্ছে যে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, সেখান থেকে ওপেন, ওপেন থেকে অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে আমরা পাবো মাইক্রোসফট ওপি অফিস, এখান থেকে মাইক্রোসফট এমএস অফিস আমরা ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটি চালু হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি প্রশ্ন, মাইক্রোসফট অফিস থেকে আমরা কিভাবে বের হতে পারি? মাইক্রোসফট অফিস থেকে বের হতে পারি তা হচ্ছে ফাইল থেকে আমরা ক্লোজ বা এক্সিটে ক্লিক করলে, অথবা ডান পাশের কর্নার থেকে ক্রস চিহ্নে ক্লিক করার সাথে সাথে এটি আমরা এক্সিট হয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, গতদিনের ক্লাস তোমাদের অনেক ভালো হয়েছিল, আজকের ক্লাসও ভালো করে করার জন্য তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় তোমরা লিখে নিবে এবং বারবার রিভিশন দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ক্লাস। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো এখানে দেখি নিচের প্রক্রিয়াটি মনোযোগ সহকারে আমরা দেখি। নিচের প্রক্রিয়াটি হচ্ছে, দেখো এই জায়গায় কি হচ্ছে, যে এখানে কম্পিউটারে কোনো কিছু লেখা হচ্ছে, লক্ষ্য করে দেখেছো কম্পিউটারে লেখা হচ্ছে, এটা কোথায় যাচ্ছে? প্রসেসিং, বিশ্লেষণ বা সংরক্ষণ করা হচ্ছে, তা প্রসেসরে যাচ্ছে। এটি সেইখান থেকে প্রক্রিয়াকরণ ইউনিট থেকে, এটি প্রসেসর থেকে, প্রসেসর থেকে আসছে কোথায়? মেমোরিতে, মেমোরি থেকে সরাসরি চলে আসছে মনিটরে। অর্থাৎ আমরা যে লেখাগুলো লিখছি সেই লেখাগুলো সরাসরি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। অর্থাৎ আমরা কিবোর্ডে যখন লিখছি এটি ইনপুটে চলে আসছে প্রসেসরে, প্রসেসর থেকে প্রসেসিং ইউনিট থেকে কাজ হচ্ছে, প্রসেসিং ইউনিট থেকে প্রসেস হয়ে মেমোরিতে আসছে, মেমোরি থেকে সরাসরি মেমোরি ডিসপ্লেতে আসছে, অর্থাৎ মনিটরে আসছে। তাহলে বলো, লেখালেখির কাজ হতে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করতে পারি? আমরা লেখালেখির ক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি, তাহা আমরা আরেক নাম বলতে পারি ওয়ার্ড প্রসেসর। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং এ আমার লেখার কাজ আমরা এই নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে ওয়ার্ড প্রসেসর কি তা বলতে পারবো, ওয়ার্ড প্রসেসিং এর সুবিধা বর্ণনা করতে পারবো, ওয়ার্ড প্রসেসরের টাইপরাইটারের মধ্যে পার্থক্য উল্লেখ করতে পারবো, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি কাজ করা যায় তা উল্লেখ করতে পারবো। ওয়ার্ড প্রসেসর একটি খালি ডকুমেন্ট, তোমরা একটু লক্ষ্য করে বোঝো, ওয়ার্ড প্রসেসর হচ্ছে একটি খালি ডকুমেন্ট। খালি ডকুমেন্টে ওয়ার্ড প্রসেসর একটি লিখিত খালি ডকুমেন্ট, এটি ওয়ার্ড প্রসেসরের একটি লিখিত ডকুমেন্ট। অর্থাৎ হচ্ছে ওয়ার্ড প্রসেসরে যখন আমরা ওপেন করি তখন একটি খালি ডকুমেন্ট পাই, এরপরে আমরা যখন কোনো কিছু লিখি তখন এটি হয়ে যায় লিখিত ডকুমেন্ট। অর্থাৎ কোনো ডকুমেন্ট সংরক্ষণ করা করে রাখা যায়, সংরক্ষিত ডকুমেন্ট সিডি বা পেন ড্রাইভে রাখা যায়, এই সকল সুবিধার কথা চিন্তা করে মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারটি তৈরি করে। তবে কেউ যদি বিনামূল্যে এই সফটওয়্যার সংগ্রহ করতে চায় তবে তাকে ওপেন অফিস সফটওয়্যার ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে কিন্তু কয়েকটি প্রশ্ন রয়েছে, তোমরা লিখে নাও। সফটওয়্যার কিভাবে সংরক্ষণ, লিখিত ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করা যায়, তা হচ্ছে লিখিত ডকুমেন্ট সংরক্ষণ করা যায় সিডি, পেন ড্রাইভ, এছাড়াও এটি এটির আরেকটি বিষয় হলো যে বিনামূল্যে সফটওয়্যার ব্যবহার করতে গেলে ওপেন অফিস সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড প্রসেসরের অর্থ কি? ওয়ার্ড 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 হচ্ছে ওয়ার্ড, আমরা টেক্স বুঝি, টেক্স আমরা যদি বলি যে টেক্স, আমরা লেখালেখিকে টেক্স বলি, তাহলে ওয়ার্ড অর্থটি হচ্ছে শব্দ,
আর প্রসেসর অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। তাহলে এই দুটি ওয়ার্ড ও প্রসেসর এই শব্দ দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং, এবং বাংলা অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। আর যে সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে তাকে ওয়ার্ড প্রসেসর বলে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা ক্লাস করলাম, একটি কাজ আমরা করি, তা হচ্ছে ওয়ার্ড প্রসেসর কাকে বলে। আমরা ওয়ার্ড প্রসেসর বলতে গেলে আমরা বুঝি যে কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখো ছবিতে আমরা কি দেখছি, দেখা যাচ্ছে এইখানে দেখো ওল্ড টাইপার ফন্ট একটি, অর্থাৎ হচ্ছে এটা টাইপরাইটার মেশিন। কিন্তু এই জায়গায় দেখো এখানে কিছু লেখা আছে, আই এম এ ওয়ার্ড স্টক অন দ্য পেজ, ক্যান ইউ হিয়ার মাই ভয়েস। দেখো এই জায়গায় আমরা ইচ্ছা মতন কিন্তু লিখতে পারছি, যাই লিখি না করো, তোমাদের দেখানোর জন্য আমরা এখানে লিখলাম, কারণ এখানে ইচ্ছা করলে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সম্পূর্ণ আমরা চেঞ্জ করতে পারছি। তাহলে এটি হচ্ছে ওয়ার্ড প্রসেসরে লেখা আর এটি হচ্ছে টাইপরাইটারে লেখা, পার্থক্য তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। ওয়ার্ড প্রসেসরের সুবিধা কি কি? ওয়ার্ড প্রসেসরের সুবিধা হচ্ছে যে আমরা কম্পিউটারে যখন লিখি তখন লেখাগুলো কম্পিউটারে কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য, এটা যেভাবে ব্যবহার উচিত। কিন্তু আমরা যদি এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করি তাহলে সেটা বিপদের কারণ হতে পারে। তাহলে আমাদের কাজে সাহায্যের জন্যই কিন্তু কম্পিউটার তৈরি, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করলে কিন্তু কি হবে, এটি একটা লেখা এখানে হলো। তারপর এখানে বলা হচ্ছে যে হাতে লেখার বিষয়টি হচ্ছে একই ধরনের লেখা আমরা লিখেছি, কিন্তু কোনটি সুন্দর দেখাচ্ছে এটি তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে নানাভাবে লেখা উপস্থাপন করা যায় এবং নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায় না হাতে লেখার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটি বিষয় দেখছি, দেখো এখানে টাইপরাইটারে লেখার ক্ষেত্রে যখন লেখা হয়েছে ভুল হয়েছে, কেটে দেওয়া হয়েছে, কিন্তু এখানে সংশোধন করে লেখা হয়েছে। তাহলে টাইপরাইটারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে সংশোধন করা যায় না, এবং কম্পিউটারের ক্ষেত্রে সেটি সংশোধন করা যায়। তাহলে শিক্ষার্থী, এরপরে আমরা দেখি, দেখো এখানে টাইপরাইটারের একটি লেখা লেখা বানান ভুল হয়েছে, সেই লেখাটি কি করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে। এরপর দেখো আমরা এখানে দেখছি টাইপরাইটারে লেখার একটা ডকুমেন্ট, এরপরে আমরা দেখছি ওয়ার্ড প্রসেসরের একটি লিখিত ডকুমেন্ট, এই ওয়ার্ড প্রসেসর লেখা একটা ডকুমেন্ট, এখানে কোনো ভুল নেই, ভুল থাকলেও এটি সংশোধন করা হয়েছে। কিসে লেখাটা সংরক্ষণ করা যায়, কারণ লেখাগুলো সংরক্ষণ করে রাখা যায় পেন ড্রাইভ, সিডি, সিডি এর মাধ্যমে আমরা লেখাগুলো সংরক্ষণ করে রাখতে পারি। এছাড়াও আমরা এই লেখাগুলো সহজেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কপি করার মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে ওয়ার্ড প্রসেসর বেরের কাজ হচ্ছে, আমরা ওয়ার্ড প্রসেসর থেকে যা যা শিখলাম তা হচ্ছে নতুন ফাইল তৈরি করা, এর এডিটিং করা বা পরিবর্তন করা যায়, এরপর হচ্ছে ভুল শুদ্ধ করা যায়, এরপর লেখা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর কপি করা যায়। তাহলে আমরা এখানে নতুন আমরা পদ্ধতিগুলো দেখলাম। চালু অবস্থায় বিভিন্ন ওয়ার্ড প্রসেসরের প্রোগ্রাম, তাহলে ওয়ার্ড প্রসেসরের প্রোগ্রামটি হচ্ছে, দেখো এখানে আমরা ওপেন অফিস, অর্থাৎ হচ্ছে ওপেন অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড আমরা লিখতে পারি। এছাড়া আমরা ওয়ার্ড প্রসেসরও ইনস্টল করে নিয়ে আমরা ওয়ার্ড প্রসেসরও লিখতে পারি। ওপেন অফিসটি বিনামূল্যে পাওয়া যায় আর হচ্ছে ওয়ার্ড প্রসেসরটি আমাদের নিয়ে ইনস্টল করে নিতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যেহেতু ক্লাস করলাম, তোমাদের আরেকটি কাজ, তা হচ্ছে ওয়ার্ড প্রসেসর এবং টাইপরাইটারের মধ্যে কোনটিতে লেখা অধিকতর সুবিধাজনক যুক্তি দেখাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে ক্লাস করলাম, অবশ্যই মূল্যায়ন করতে হয়, তা হচ্ছে যে তোমাদের সঠিক উত্তরটি অবশ্যই বলতে হবে। সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায়, কোন সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায়, তা হচ্ছে অফিস, ওপেন অফিস সফটওয়্যার। এছাড়া আরেকটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অর্থ হচ্ছে কি, ওয়ার্ড প্রসেসিং অর্থ হলো যে শব্দ প্রক্রিয়াকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে ক্লাস করলাম, অবশ্যই প্র্যাকটিসের জন্য তোমাদের একটি কাজ থাকছে, বাড়ির কাজ, তা হচ্ছে ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে পার্থক্য লিখো, ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে পার্থক্য লিখো। শিক্ষার্থী বন্ধুরা, এই পার্থক্যটি লিখে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে
পোস্ট করবে, বাসার কাজ সম্পূর্ণ করে আমি তোমাদের HWT দেখে দিব। সেক্ষেত্রে বন্ধুরা আজকের মতো, যেহেতু ক্লাস মোটামুটি তোমরা বুঝতে পেরেছ শেষের পথে, তোমাদের কাছে বলছি যে যদি আজকের পাঠ সংক্রান্ত বিষয় কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করলে আমি তোমাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকের পাঠ সংক্রান্ত বিষয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করতে পারো, প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, শেষ করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, তা হচ্ছে বড়দের শ্রদ্ধা করো, ছোটদের স্নেহ করো, বাবা মার কথা মেনে চলো এবং বাবা মার প্রত্যেকটি কাজে তোমরা সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, সকলকেই ধন্যবাদ জানিয়ে, এবং নতুন আরেকটি ক্লাস আগামী দিনে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের উপর একটি ক্লাস নিব এবং এই ক্লাসটি তোমাদেরকে দিব ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।